ভালোবাসার জন্য রাজপ্রাসাদ, রাজপরিবার এবং সমস্ত সম্পত্তি ছেড়ে বেরিয়ে এসে এক সাধারণ মানুষকে বিয়ে করেছেন জাপানের রাজকুমারী। আগে হ্যাঁ, আজ যখন বাড়ি থেকে মানছে না বলে অনেকেই মাঝপথে নিজের গরিব প্রেমিকের হাত ছাড়িয়ে চলে যায়, বাড়ির লোকের কথা শুনে অন্য কাউকে বিয়ে করে নেয়, সেখানে জাপানের রাজকুমারী সারা দেশের বিরুদ্ধে লড়াই করে বিয়ে করেছেন একজন সাধারণ মানুষকে। ২০২২ সালে মুক্তি পাওয়া সীতারামাম মুভিতে রাজকুমারী নূরজাহান যেভাবে লেফটেন্যান্ট রামের জন্য সবকিছু ছেড়ে চলে এসেছিলেন, এই গল্পটাও ঠিক যেন জাপানের সীতারামাম। শোনা যায় সীতারামাম মুভির গল্প খানিকটা এই গল্প থেকেই ইন্সপায়ার্ড। জাপানের রাজকুমারী মাকো রাজপরিবারের বড় মেয়ে, জন্ম ১৯৯১ সালে ২৩শে অক্টোবর। ছোটবেলা থেকেই রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপনের মধ্যে দিয়ে বড় হওয়া মাকো প্রথমবার রাজপরিবারের বাইরে পা রাখেন ২০১২ সালে বিদেশে পড়তে যাওয়ার সময়। আর ঠিক সেই সময়ে মাকোর সঙ্গে আলাপ হয় কেই কোমুরো নামক এক সাধারণ পরিবারের ছেলের। কোমুরোর বাবা নেই, মায়ের কাছে মানুষ। পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল, তবে কোমুরোর মধ্যে বড় হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল। কোমুরো স্বপ্ন দেখত নিউ ইয়র্কে গিয়ে ওকালতি করার। কোমুরোর সুন্দর ব্যবহার আর বড় মানুষ হওয়ার স্বপ্ন ভীষণভাবে প্রভাবিত করে রাজকুমারী মাকোকে। প্রথমে দুজনের বন্ধুত্ব হয়, আর তারপর ধীরে ধীরে গাঢ় হয় প্রেম। ২০১৭ সাল নাগাদ মাকো আর কোমুরো সিদ্ধান্ত নেন আইনকে সাক্ষী রেখে রেজিস্ট্রি করবার, কিন্তু তখনই ওঠে আসল ঝড়। রাজপরিবার থেকে মাকোর এই সিদ্ধান্তে তুমুল আপত্তি আসে। জাপানের অধিকাংশ মানুষই মাকো এবং কোমুরোর এই সিদ্ধান্তকে ধিক্কার জানাতে থাকে। নিউজ মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র ছিছি রব উঠতে থাকে মাকো আর কোমুরোর বিরুদ্ধে। তবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা রাজকুমারী মাকোর এই সিদ্ধান্তকে খুবই খুশির সঙ্গে গ্রহণ করে। রাজপরিবার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় রাজকুমারী মাকোকে, যদি বিয়ে করতেই হয় তাহলে রাজপরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে তোমাকে। নিজেকে রাজকুমারী হিসেবে পরিচয় দিতে পারবে না তুমি, ফলে কোনো রকম সরকারি সুযোগ সুবিধাও পাবে না। কোমুরোর প্রতি অগাধ আস্থা থাকায় রাজপরিবারের সমস্ত সিদ্ধান্ত হাসি মুখে মেনে নেয় রাজকুমারী মাকো। রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে একজন সাধারণ ছেলের হাত ধরতে এক সেকেন্ডও সময় নেন না মাকো। কিন্তু জাপানের জনতা ততদিনে এমন খেপে ওঠে যে বিয়ে পিছিয়ে দিতে হয় মাকো এবং কোমুরোকে। সাল ২০১৮। কোমুরো ততদিনে ওকালতি পড়তে নিউ ইয়র্কে পাড়ি দিয়েছে। এদিকে মাকো তখন জাপানে। আচমকা মিডিয়া রটাতে শুরু করে কোমুরোর মা নাকি তার বরের থেকে বেআইনিভাবে টাকা আদায় করত, আর রাজকুমারী মাকো সবটা জেনে শুনেই পা রাখতে চাইছেন এমন ঠক জোচ্চোরদের পরিবারে। এই অভিযোগের ফলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাজকুমারী মাকোর বাবা ক্রাউন প্রিন্স আকিসিনোকে মিডিয়ার সামনে এসে বলতে হয় যতদিন না কোমুরোর মায়ের বিষয়টি নিয়ে সুরাহা হচ্ছে ততদিন অবধি কোমুরো এবং মাকোর বিয়ে হবে না। সেই বিষয়টি সুরাহা হতে হতে কেটে যায় আরও ৩ বছর, কিন্তু ততদিনে কোমুরো নিজের স্বপ্ন পূরণ করে ফেলে। নিউ ইয়র্কের একটা ল ফার্মে উকিল হিসেবে চাকরি জুটিয়ে নেয় সে। তাই অবশেষে ২০২১ সালের অক্টোবর মাসে জাপানের রাজপরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসেন রাজকুমারী মাকো, আর বিয়ে করেন নিজের প্রথম ভালোবাসার মানুষ কেই কোমুরোকে। মাকো এবং কোমুরো দুজনেই বিয়ের পর পাড়ি দেন নিউ ইয়র্কে। একজন সাধারণ ছেলের হাত ধরেই দেশ ছাড়েন মাকো। এমনকি নিজের ভাগের ১৩ কোটি টাকাও ছেড়ে দেন মাকো, আর বলেন আমি যদি রাজপরিবারের কেউ নাই হই তাহলে এই টাকাও আমার না। আজকের দিনে দাঁড়িয়ে কজন পারে বলুন তো ভালোবাসার জন্য এভাবে নির্দ্বিধায় সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে? কিন্তু রাজকুমারী মাকো পেরেছিলেন, আর তাই মাকো এবং কোমুরোর এই লাভ স্টোরিটা আজ সারা বিশ্বে চর্চিত হয় সত্যিকারের ভালোবাসার উদাহরণ হিসেবে। তাই যদি ভালোবাসতেই হয় এমন ভাবেই ভালোবাসুন। মাঝপথে হাত ছেড়ে চলে যাওয়াটা সহজ, কিন্তু সেই হাত আজীবন ধরে রাখাটাই আসল লড়াই। ভালো থাকবেন সকলে। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।